नमस्कार बंधुरा अपना सकल के स्वागत जानाई कुकिंग किचन रेसिपी देखे आज हमें अपना मोचा रेसिपि बनिए देखा तो मोचा रेसिपि हमारे चैनल देया आज आज अभी अन्य भाव देखो हमें रेसिपिटा तो मोचाटा केटे नब मोचा हमें काटते दीची बाली नहीं चेटा का दीची एवं मोचाटा काटब तो बंधुरा यम मोचाटा काटा हो गए तो हमारे रेसिपिटे बनाते एक मोचाटी हो जाए बाड़ी फिर जाब हमें जो मोचा रेसिपिटे बनाब जा उपकरण हमें नहीं तो नीचे मोचा पाँचटा डिम पिंज कुचि सरिषार तेल टमाटो कुचि लवण हलुद गुड़ो आदा बाटा गुड़ो लंका गोलमरीच तेजपाता गोटा जिरे और एक रसुन बाटा और ये उपकरणगुलो हम हमारे रेसिपिटा बनाना हो जाए तो अपना पूरा भिडियो देखते थकबें हमें रेसिपिटा क्यों बना मोचाटा केटे नब एक गांडुलिते जल नहीं नब बंधुरा मोचा काटार समय एक हाथ एक तेल नहीं नब कारण मोचार जो दाग का कष्ट था कष्ट हाथे धरे जाए तेलटा नीले हाथे से कष्ट धरबे ना तो बंधुरा हमें मोचाटा ये छाड़िए रेखे तपर यह केटे नब बटी दिए বন্ধুরা আমি এইভাবেই এই কাঠিগুলো আছে আমি এইভাবে বের করে নেব একটা একটা করে বের করতে গেলে দেরি হবে আর এই ভেতরে যে সাদা আঁশের মতো যে অংশটা আছে এটা কেটে বাদ দিতে হবে আমি এইরকম ভাবে সবগুলো কেটে নেব কেটে নেব গোটা গোটাই কেটেছি আপনারা চাইলে পুঁচিয়ে নিতে পারেন আমার সুবিধার জন্য আমি করেছি বন্ধুরা আমার এদিকে রেডি হয়ে গেছে আর আমার কড়াটা আমি বসিয়ে দেবো তার আগে উনুনটা জ্বেলে নেব কড়াটা বসিয়ে দেবো উনুনের মধ্যে কড়ার মধ্যে জল দেবো যে মোচাগুলো কেটে রেখেছিলাম মোচাগুলো জলের মধ্যে দিয়ে দেবো এবারে মোচাটার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য একটু লবণ দেবো ঢাকা দিয়ে দেবো এবার আমি চাপাটা খুলে দেখব মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব জলটা ভালো করে ঝেড়ে নেব বন্ধুরা এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক বন্ধুরা আমি এই গোটা জিরাটা আমি ভেজে নেব জিরাটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার এই গোলমরিচটা ভেজে নেব গোলমরিচটা আমি হালকা করে ভাজবো আমি বেশি ভাজবো না
ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেবো। আর জিরে আর গোলমরিচটা ভেজে রেখেছিলাম, এটা আমি ভালো করে ঘুরিয়ে নেবো, একসাথেই গুঁড়োবো এটা। মোচাটা বেটে নেবো, ভালো করে জলটা বের করে নেবো এর থেকে। মোচাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নেবো। এবার মোচা ডিমটা ভালো এর সঙ্গে ভালো করে ফেটিয়ে নেবো। একটু জিরে আর গোলমরিচ গুঁড়ো দেবো, এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ওর মধ্যে আমি তেল দেবো, সরিষার তেল। তেলটা ভালোভাবে পুরো কড়া লাগিয়ে নেবো। ডিম আর যে মোচাটা আমি ফেটিয়ে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দেবো। এটা একবার হবে না, এটা দুবার করে করবো। বন্ধুরা আমি একটা থেকে দুটো করে নিয়েছি, এবার আমি উল্টে নেবো। এটা আমার হয়ে গেছে, আমি তুলে নেবো। আবার একটু কড়াই তেল দেবো, আবার এটা কড়া মতো দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি উল্টা নেবো। সরিষার তেল দিয়ে দেবো, এদিকে রাখুন পেঁয়াজটা ভাজা হোক। আমি এদিকে ডিমের এগুলো পিসটা করে নিই, মোচার ডিমের যে রেসিপিটা বানিয়েছি বন্ধুরা আমি ছুরি দিয়ে পিসটা করবো। একটা একটা করে আমি পিস কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা দেখবো। এবার আমি রসুন বাটাটা দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো। মধ্যে একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আদা বাটাটা দেবো, আমি হলুদ গুঁড়ো দেবো, এবার লঙ্কা গুঁড়ো দেবো। আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। এবার আমি জিরে আর গোলমরিচটা গুঁড়িয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। ফুটে গেছে, এবার এটা আমি দিয়ে দেবো তেল ফুটতে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এটা আমি নামিয়ে নেবো। বন্ধুরা এটা আমার হয়ে গেছে,
একটু বেরিয়ে গেছি থাকবে ওইটা, এবার নামিয়ে নেবো আমি। দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা, দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর, হেভি লাগছে খেতে, হেভি লাগবে, যা গন্ধ ছেড়েছে। বন্ধুরা এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, তারপর খাবো, আপনাদেরকে বলবো রেসিপিটা কেমন হয়েছে, সুগন্ধ বেরিয়েছে খুব। বন্ধুরা আমার জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এই যে আমার স্বামী আমার ছোট মেয়ে খেতে বসে পড়েছে, ওদেরকে খেতে দেবো। মাংসকে ফেলে খেতে হবে, সুন্দর হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন রেসিপিটা আমার কেমন হয়েছে, হেভি হয়েছে। তো আমার স্বামীর খাওয়া থেকে বুঝে নিন যে কেমন রান্নাটা হয়েছে। বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তার সাথে লাইক শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।